কোন টাকার কয়েনকে যখন আমরা স্মেল করি তখন সত্যি একটা অদ্ভুত স্মেল পাই, কি তাই তো? বাট সত্যি কি এই টাকার কয়েনের কোন স্পেসিফিক স্মেল আছে? এন্ড ফ্রেন্ডস, এমন এক সার্ভার ইরা যার ফলে এক মানুষের অ্যাকাউন্টে সম্পূর্ণ পৃথিবীতে টাকা আছে সেই সমস্ত টাকায় ক্রিয়েট হয়ে গিয়েছিল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনি এমনই কিছু অদ্ভুত ফ্যাক্ট সময় শুনতে যাবেন এবং সবার মতো এসপিডিস ফর ইউটিউব চ্যানেল আমাদেরকে আবার স্বাগত জানাই। এন্ড ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমাদের সমর্থন আমাদের অত্যধিক প্রয়োজন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 10, ফ্রেন্ডস, যখন আমরা কোনো একটা কয়েনকে নিয়ে শুনি তখন একটা অদ্ভুত মেটালিক স্মেল পাই, কি ঠিক তো? বাট ফ্রেন্ডস, সত্যি কি এই কয়েনের কোনো মেটালিক স্মেল আছে? অ্যাকচুয়ালি কোনো কয়েনের কোনো স্পেসিফিক স্মেলই থাকে না। অ্যাকচুয়ালি যখন আপনি কোনো কয়েনকে টাচ করেন তখন আপনার হাতের যে স্কিন অয়েল থাকে সেটি ওই কয়েনে থাকা কপার এবং আয়রনের সাথে রিয়াকশন করে। তার মানে ফ্রেন্ডস, কোনো কয়েনে আসলে কোনো স্পেসিফিক স্মেলই থাকে না, সেটি আপনার বডিতে থাকা অয়েলের জন্যই সৃষ্টি হয়। ফ্যাক্ট নাম্বার 9, ফ্রেন্ডস, ব্রিজ তো আমরা অনেকে দেখেছেন, বাট স্ক্রিনে দেখানো এই ব্রিজটি পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত ব্রিজের মধ্যে একটি, যাকে রিজেন্ট ব্রিজ বলা হয়। এটি শুরু শুরুতে একটি ব্রিজের মতো মনে হলেও শেষের দিয়ে গিয়ে সেটি অদৃশ্য হয়ে যায় জলের ভিতরে এবং সাডেনলি এটি অদ্ভুত ভাবে একটি আন্ডার ওয়াটার টানেলের রূপ নিয়ে নেয়। ইয়েস ফ্রেন্ডস, এটি ব্রিজ হওয়ার সত্ত্বেও একটি আন্ডারগ্রাউন্ড টানেল হিসাবে চিহ্নিত এন্ড এটি মনুষ্য দ্বারা সৃষ্টি একটি অদ্ভুত এবং বিচিত্রময় ব্রিজ ছাড়া আর কিছুই নয়। ফ্যাক্ট নাম্বার 8, ফ্রেন্ডস, আজকে আপনার প্রায় দেখেছেন যে যেই ছাগল ট্যাঙ্কে করে ওয়েল বা জল নিয়ে যাওয়া সেগুলি আসলে গোলাকারের হয়, বাট এগুলি কখনো কিউবিক্যাল বা বক্স স্ট্রাকচারে হয় না, যেখানে কিউবিক্যাল আকার দিলে সেটি আরো বেশি ক্যাপাসিটিতে তেল বা জল ধারণ করতে পারবে, বাট তা সত্ত্বেও এই ট্যাঙ্কগুলিকে সিলিন্ড্রিক্যাল তৈরি করা হয়। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এর আসল কারণ হলো যখন কোনো লিকুইডকে ক্যারি করার প্রয়োজন হয় তখন প্রেসারের জন্য এই লিকুইডগুলি তার ক্যারি করা বডির কর্নারে খুব বেশি স্ট্রেস দেয়, যার ফলে এই কন্টেনারগুলির কর্নার র্যাক হওয়া বা লিকুইড লিক হওয়ার সম্ভাবনা রয়ে যায়, যেখানে গোল ট্যাঙ্কের কোনো কর্নার না থাকার জন্য যে কোনো প্রেসারাইজ গ্যাস বা লিকুইড ক্যারি করার অত্যাধিক সুবিধা হয়ে যায়। অ্যান্ড ফ্রেন্ডস, এর সাথে সাথে যে কোনো গোল ট্যাঙ্কার সম্পূর্ণ ট্রাকে একটি লো সেন্টার অফ গ্র্যাভিটি অফার করে, যেটি স্টেবিলিটিকে আরো বেশি বাড়াতে সাহায্য করে। অ্যান্ড ফ্রেন্ডস, এর পাশাপাশি যে কোনো গোল ট্যাঙ্ক খালি করা অত্যাধিক সুবিধাজনক এবং এই জন্য যে কোনো প্রেসারাইজ গ্যাস বা লিকুইড বয়ে নেওয়ার জন্য গোল কন্টেনারের ব্যবহার করা হয়। ফ্যাক্ট নাম্বার 7, ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে যে প্রাণী সেটি টর্টয়েস, এন্ড এমন একটি টর্টয়েস 2006 সালে প্রায় 255 বছর বেঁচেছিল। বাট ফ্রেন্ডস, এবার আমি যে প্রাণী উল্লেখ করতে চাচ্ছি তার ফলে আপনার এই সম্পূর্ণ চিন্তাভাবনাটাই পাল্টে যাবে। ইয়েস ফ্রেন্ডস, 1499 সালে এক প্রাণী জন্ম হওয়ার পরে সেটি 507 বছর বেঁচে থেকে 2006 সালে মারা যান। ইয়েস ফ্রেন্ডস, এমন এক প্রাণী রয়েছে যেটি এই সম্পূর্ণ রেকর্ডটাই ভেঙে দেয়। মিং নামের এই অদ্ভুত এবং বিচিত্র প্রাণীটিকে 2006 সালে সায়েন্টিস্টরা আইসল্যান্ডের একটি সমুদ্রের তীরে রেখে পান, বাট তখন সায়েন্টিস্টরা এর রেকর্ড ব্রেকিং এর সম্বন্ধে জানতেন না। এর বয়স প্রথমে 405 বছর অনুমান করা হয়েছিল, বাট বর্তমানে অ্যাডভান্স টেকনোলজিতে সায়েন্টিস্টরা এটি সন্ধান করে পান যে এর বয়স প্রায় 507 বছর ছিল যখন 2006 সালে এটি মারা যায়। অ্যান্ড ফ্রেন্ডস, এই অদ্ভুত প্রাণীটির নামকরণের জন্মকালীন সময় চীনের এক বৃহৎ সাম্রাজ্য মিং এর নাম থেকে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 6, ফ্রেন্ডস, আপনারা জানেন যে সম্পূর্ণ পৃথিবীতে বিখ্যাত এই মিশরের পিরামিডগুলি যখন তৈরি হয়েছিল তখন এদের আসল রং কেমন ছিল? আসলে এই বিখ্যাত পিরামিডগুলি যখন তৈরি হয়েছিল তখন এগুলি সম্পূর্ণ সাদা রঙের তৈরি করা হয়েছিল, বাট সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের মোকাবিলার পরে এগুলির রং এমন কালের হয়েছে যেগুলি সামনে বর্তমানে দেখতে পান। ফ্যাক্ট নাম্বার 5, ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে জর্জিয়াতে এক বৃদ্ধ মহিলা যিনি নোংরা জিনিসপত্র তুলে নিজের জীবনযাপন করে থাকেন তিনি সম্পূর্ণ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন? বাট আশা করি আপনার মনে করতে পারি এটি কিভাবে সম্ভব। ফ্রেন্ডস, চলুন এর উত্তরটা জানা যাক। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, 2011 সালের মার্চ মাসে জর্জিয়ার রাজধানী ডিসি থেকে বেশ কিছু দূরে 75 বছরের এক বৃদ্ধা মাটি থেকে নোংরা জিনিসপত্র তুলছিলেন, বাট লাকিলি তিনি সেখানে কপারের সন্ধান পান এবং মাটি থেকে তিনি বেশ কয়েক কিলোগ্রাম কপারও বার করে নিয়েছিলেন। বাট কপার তোলার জন্য খনন কাজের সময় তার গোদাল ভুলবশত এক আন্ডারগ্রাউন্ড অপটিক ফাইবার কেবিলে লাগার ফলে সেটি সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছিল, যার ফলে তার প্রতিবেশী দেশ আর্মেনিয়ার প্রায় 90% ইন্টারনেট কানেকশনই বন্ধ হয়ে যায়। কারণ ফ্রেন্ডস, আর্মেনিয়ার প্রায় সব ইন্টারনেটই জর্জিয়া প্রোভাইড করে এন্ড ইন্টারনেট কানেকশন এই হাই স্পিড ফাইবার কানেকশনের মাধ্যমে দেওয়া হয়। এই ফাইবারের ওয়্যারটি কাটার ফলে আর্মেনিয়ার 5 ঘন্টা পর্যন্ত সব ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়। এন্ড ফ্রেন্ডস, এর সাথে সাথে জর্জিয়ারও কয়েকটি এলাকার ইন্টারনেট কানেকশনও কেটে যায়, যার ফলে ফল্ট খোঁজার পরে এটি পুনরায় রিপেয়ার করা হয়েছিল এবং ঠিক সময় সেখানকার সিকিউরিটি টিম সেই বৃদ্ধাকে অ্যারেস্ট করেছিল, বাট তার বয়স বেশি হওয়ার কারণে তাকে কয়েকটি প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, ফ্রেন্ডস, আশা করি আপনারা হিপোপটেমাস সম্বন্ধে তো জানেন। বাট ফ্রেন্ডস, আপনি কেটে জানেন যে একটি হিপোপটেমাস তার সম্পূর্ণ মুখকে প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতে পারে, পাশাপাশি এদের মুখ এত শক্তিশালী হয় যে কোনো একটি মানুষের মাথা খুব সহজেই চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, সাল 2013 পেপ্যালের ইন্টারনেট সার্ভারে একটি এররের ফলে একজন মানুষের পেপ্যাল অ্যাকাউন্টে 92 কোয়াড্রিলিয়ন ডলার ক্রেডিট হয়ে গিয়েছিল এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সম্পূর্ণ পৃথিবীতে টাকা রয়েছে তা দিয়ে যা হয় তাই সে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল, বাট তার 5 মিনিটের মধ্যেই সার্ভারের এরর ঠিক করে সেই মানুষের অ্যাকাউন্টে আবার তার $140 টাকা ফিরিয়ে দেওয়া হয়েছিল। ফ্রেন্ডস, যদি হঠাৎ আপনার অ্যাকাউন্টে এমন আচমকা এত টাকা চলে আসে তাহলে আপনি কি করবেন? কমেন্ট অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চলুন আগের ফ্যাক্টে এগিয়ে যাওয়া যাক। এবং যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সাপোর্টের মধ্যে অত্যাধিক প্রয়োজন। ফ্যাক্ট নাম্বার 2, ফ্রেন্ডস, যদি কোনো দেশের নামে কোনো বই হয় তাহলে অবশ্যই সেই দেশে সেই বইটা অবশ্যই চলবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেশের নাম যদি
ক্যালিফোর্নিয়া বলে তাহলে সেটি অবশ্যই আমাদের মানুষরা দেখবেন। বাট সবচেয়ে অদ্ভুত ফ্যাক্ট হলো ক্যালিফোর্নিয়াতে একটি ছোট গ্রাম আছে যার নাম কম্পটন এবং 2015 সালে একটি মুভি রিলিজ হয়েছিল যার নাম স্ট্রেট আউট অফ কম্পটন। এই মুভি টাইটেলে এই দেশের নাম আছে। বাট সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেই বইটি সেই দেশের কোনো মানুষই দেখেননি কারণ সেই দেশে কোনো সিনেমা থিয়েটারই ছিল না। দ্যাটস রিয়েলি আনবিলিভেবল। ফ্যাক্ট নাম্বার 1, ফ্রেন্ডস আমরা জানি যে আমাদের নর্মাল মানুষের হাইট ম্যাক্সিমাম 6 ফুট হয়ে থাকে। বাট ফ্রেন্ডস আপনি জেনে সত্যি অবাক হবেন যে একজন মানুষের শরীরের চামড়াকে যদি সমতলে বিছিয়ে দেওয়া যায় তাহলে সেটি প্রায় 20 square feet এরিয়াকে কভার করতে পারে। ফ্রেন্ডস আজ এখানে শেষ করছি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন। ততক্ষণের জন্য দেখতে থাকুন, শুনে থাকুন।